সবাই শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। বলছি তোদের আর কোন কোন সাবজেক্টে সাজেশন দিয়েছে? শুধু FEEE দিয়েছে। ওকে, আর বাকি সাবজেক্টগুলো কবে দেবে কিছু বলেছে? না স্যার। আর পরীক্ষার তোদের ডেট দিয়েছে এখনো না ডেট দেয়নি? হ্যাঁ ডেট দিয়ে বলছে। কত তারিখে দিয়েছে? আরে মেকানিক্স পরীক্ষা কবে দিয়েছে? আরে দীপ, মেকানিক্স কবে দিয়েছে? 24-এ দিয়েছে, 24 জুন। 24 জুন দেরি আছে তাহলে। আরে অপ্রজ্যোতি, আছিস? শুনতে পাচ্ছিস? আচ্ছা তাহলে আমি এক একটা ইউনিটের নাম বলি, এক একটা ইউনিট থেকে কোন কোন টপিকগুলো করতে হবে সেটা বলে দিই, আর সেটা থেকে মোটামুটি কী কী অঙ্ক করতে হবে একটু একটু বলে দিই। বুঝতে পেরেছিস? এই সবাই শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ, এই মেয়েটা শুনতে পাচ্ছিস তো? দীপ শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ছোট ছোট করে আমি অনেক কোয়েশ্চেন দেব না, মোটামুটি কয়েকটা কয়েকটা করে কোয়েশ্চেন, এক একটা চ্যাপ্টার থেকে মোটামুটি ধরে রাখবে 5টা কি 6টা করে কোয়েশ্চেন, সেখান থেকে 2 কি 3টে করে অঙ্ক দিয়ে দেবো, সেই টাইপগুলো তাকে করে ফেলবি। করা হয়ে গেলে মোটামুটি দিন 10 এক পরেতে আবার একটা তোর অঙ্কের ছোট্ট ক্লাস প্র্যাকটিস করিয়ে নেবো, যে আগে যে অঙ্কগুলো আজকে দিয়ে দেবো সেগুলোকে তোরা নিজেরা ট্রাই করে ফেলবি। তারপরে তো দিন 10 এক পরে তোদের 24 তারিখে পরীক্ষা, তার মাঝখানে তো এখনও এক অনেক মানে 1 মাসের কাছাকাছি টাইম আছে, মাঝামাঝি আর একটা ক্লাস নিয়ে নেবো, সেগুলোতে এগুলোর মধ্যে তোদের যেগুলো যেগুলো ডাউট থেকে থাকবে সেগুলো বলে দেবো, আর কিছু কিছু সেদিনেতে আরও এক্সট্রা অঙ্ক করিয়ে দেবো। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, তাহলে তো দেখ আজকে তো যেই যেই টপিকগুলো থেকে সাজেশন দিয়ে দেবো আর কিছু কিছু অঙ্ক দেখিয়ে দেবো যেগুলো করতে হবে একদম, সেটা ধর প্রথমেতেই নিয়ে নে। যেটা থেকে সাজেশন খুব মিলে যায় সেটা হচ্ছে কোনটা? ইউনিট 6। ওকে, তাহলে ইউনিট 6 থেকে প্রথমেতে সাজেশন দিয়ে দেবো, সেটা হচ্ছে কোন চ্যাপ্টার নিশ্চয়ই বুঝতে পারছিস, ইউনিট 6 বলতে সিম্পল লিফটিং মেশিন। ওকে, সাজেশানও পড়ে যায় এবং পরীক্ষায় পাস করার জন্য এই চ্যাপ্টার কিন্তু তোদের একটা আঁকড়ে ধরে থাকার জায়গা, কেননা এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন তোদের করতেই হবে আর এই কোয়েশ্চেন কখনো বিট্রে করে না। তো দেখ এই চ্যাপ্টারটা থেকে তাহলে কী কী কোয়েশ্চেন করছিস? এই চ্যাপ্টারটা থেকে কোয়েশ্চেন করবি না, প্রথমেতেই করবি যে হচ্ছে তোদের রিলেশন অফ ভেলোসিটি রেশিও অ্যান্ড মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ওকে, তাহলে এই চ্যাপ্টার থেকে প্রথম যে কোয়েশ্চেন তোরা রেডি করবি সেটা হচ্ছে কি, রিলেশন অফ ভেলোসিটি রেশিও অ্যান্ড মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ওকে, একদম সুন্দর করে এই কোয়েশ্চেন রেডি করে ফেলবি, পরীক্ষায় আসার কিন্তু প্রচুর চান্স আছে। এরপরে তো করবি 2 নম্বর কোয়েশ্চেন হিসাবে, তো সেটা হচ্ছে হোয়াট ইজ ল অফ মেশিন। ওকে, এই কোয়েশ্চেনটাকে তোরা এই চ্যাপ্টারের পরবর্তী কোয়েশ্চেন হিসাবে রেডি করবি। আর যেটা রেডি করবি স্যার, ওই কোশ্চেনটাই শুধু ফর্মুলাটা লিখবো নাকি একটু লিখতে হবে একটু হালকা ল অফ করে, মেশিনের? একটু হালকা করে লিখে দিবি। ঠিক আছে স্যার। তাহলে এই জিনিসটা চলে গেল। এরপরেতে তোরা যেটা করবি এখানটা থেকে ভেলোসিটি রেশিও দিয়ে দিলাম, আচ্ছা আর করবি হচ্ছে কি, এইটার সাথে সাথেই তোরা রেডি করবি, ওরে বাবা, এটার সাথে সাথেই তোরা রেডি করবি হোয়াট ইজ এফিসিয়েন্সি অফ মেশিনস। ওকে, হোয়াট ইজ এফিসিয়েন্সি অফ মেশিন, এই কোয়েশ্চেনটা তোরা রেডি করছিস। এরপরে তোরা যেটা রেডি করবি এই চ্যাপ্টারটা থেকে সেটা হচ্ছে কি, একটা
ডিফারেন্স রেডি করবি, সেটা হচ্ছে কি, ডিফারেন্স অফ রিভার্সেবল অ্যান্ড নন রিভার্সেবল মেশিন, ডিফারেন্স অফ রিভার্সেবল অ্যান্ড নন রিভার্সেবল মেশিন। এই জিনিস করছিস। আর যখনই এটা করে ফেলছিস, এটার সাথেই তোদের কানেক্টিং জিনিসের সাথে সেটা রেডি রাখবি, সেটা হচ্ছে কি, হোয়াট ইজ দ্য, তোরা কিন্তু ওই আমি যে সাজেশনগুলো দিচ্ছি খাতায় লিখে রাখতে থাক, হ্যাঁ, কেননা হচ্ছে যে অ্যাপসেতেও তো তোরা জানিস ডাউনলোড করতে পারবি না, সেরকমই ব্যবস্থা করে দেবেন স্যার। তো সে খাতাতে লিখতেই হবে, তখন আবার ভিডিও দেখে লেখা, তার থেকে কিন্তু এখন তোরা লিখে নিতে থাক, হ্যাঁ। তাহলে এখান থেকে তোদের কাজ হলো কি, বা স্ক্রিনশট নিয়ে নিতে থাক, তাহলে এখানটা থেকে কাজ হলো কি, দেখতো হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ রিভার্সিবিলিটি, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ রিভার্সিবিলিটি। ওকে, এই কোয়েশ্চেনটাকে তোরা রেডি করছিস। 4 নম্বর কোয়েশ্চেন হিসাবে এখানটা থেকে রেডি করে রাখবি, সেটা হচ্ছে কি, না কয়েকটা টাইপ অফ মেশিনের তোর ভেলোসিটি রেশিও ক্যালকুলেট করবি। ওকে, ফাইন্ড ভেলোসিটি রেশিও অফ তোর ওই অনেকগুলো তোদের মেশিন আছে, সবগুলো মেশিনে তোদের করতে বলবো না, তাদের মধ্যে তোরা যেটা করবি সেটা হচ্ছে কি, ডিফারেন্সিয়াল অ্যাক্সেলের করবি, আর করবি হচ্ছে সিঙ্গেল পারচেস অ্যান্ড ডবল পারচেস স্ক্র্যাপ উইঞ্চ করবি। ওকে, তাহলে এখান থেকে 1 নম্বর যেটা রেডি করবি সেটা হচ্ছে কি, সিম্পল অ্যান্ড ডিফারেন্সিয়াল অ্যাক্সেল হুইল। 1 নম্বর করছিস কি, সিম্পল অ্যান্ড ডিফারেন্সিয়াল অ্যাক্সেল হুইল। ওকে, 2 নম্বর যেটা করবি, সিঙ্গেল অ্যান্ড ডাবল পারচেস স্ক্র্যাপ উইঞ্চ, সিঙ্গেল অ্যান্ড ডাবল পারচেস, এর কিন্তু ডায়াগ্রাম সহ করবি, হ্যাঁ, সিঙ্গেল অ্যান্ড ডাবল পারচেস স্ক্র্যাপ উইঞ্চ, ডায়াগ্রাম সহ কিন্তু এই জিনিসটাকে রেডি করবি, হ্যাঁ। এখানেতে কিন্তু কেউ মানে ফাঁকিবাজি করবি না, এই জায়গাটা থেকে অবশ্যই একটা কোয়েশ্চেন আসার চান্সেস আছে, সেই অনুযায়ী এখানটা থেকে রেডি করবি। আর 3 নম্বর এখানটা থেকে রেডি রাখবি, সেটা হচ্ছে কি, নিউমেরিক্যালস ফর্ম সিম্পল স্ক্রিউ জ্যাক। ওকে, এখান থেকে আরও একটা টপিক থেকে শুধু নিউমেরিক্যালসের জন্য রেডি রাখবি, সেটা হচ্ছে কি, নিউমেরিক্যালস ফর্ম সিম্পল স্ক্রিউ জ্যাক, সিম্পল স্ক্রিউ জ্যাক। এই জায়গাটা থেকে মানে এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি এই কটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন করছিস। আচ্ছা, এই কটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন করার পরেতে এই চ্যাপ্টার থেকে কয়েকটা আমি অঙ্ক বলে দেব, সেই কয়েকটা অঙ্ক তোরা করে ফেলবি, আমি বলে দিচ্ছি, দাঁড়া সেগুলোকে তোরা রেডি করে ফেলবি। অঙ্ক তো তোদের যেটা পারবি সেটাই করতে হবে, তার মধ্যেও আমি যেটা যেটা বলে দিচ্ছি সেই সেই জিনিসটাকে কিন্তু তোরা রেডি করে ফেল। যেমন ধর, এখানটা থেকে তোদের একটা কোয়েশ্চেন আসার খুবই ভালো চান্স আছে, সেটা হচ্ছে ধর বলে দিল একটা তোকে, এখান থেকে এই চ্যাপ্টার থেকে আমি তাহলে নিউমেরিক্যালস বলে দিচ্ছি, তাহলে সিম্পল লিফটিং মেশিন থেকে যে যে কয়েকটা দুটো তিনটে নিউমেরিক্যালসই দেবো, যেগুলোকে একটু দেখে যাওয়ার চেষ্টা করবো। তো এই চ্যাপ্টার থেকে যে যে নিউমেরিক্যালসগুলো দেখে যাওয়ার চেষ্টা করবি, 1 নম্বর নিউমেরিক্যাল বল কি হয়েছে স্যার, বলছিলাম যে ওই যে লিখেছেন যে কন্ডিশন ফর রিভার্সিবিলিটি, এটা মানে কি যে ইটা গ্রেটার দ্যান 50%, এটা কি? হ্যাঁ স্যার, শোনা গেল না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে দেখ, এখানটা থেকে বাকি যেগুলো করছিস, বাকি কয়েকটা নিউমেরিক্যালসের কথা বলে দিই যেগুলো করবি। যেমন ধর, এখানটা থেকে একটা পরে যেটা, সেটা হচ্ছে সিঙ্গেল পারচেস স্ক্র্যাপ উইঞ্চের হ্যান্ডেলের কথা বলে দিয়েছে। ওকে, আমাদের ধর বললো কি, ফর এ সিঙ্গেল পারচেস স্ক্র্যাপ উইঞ্চ, সিঙ্গেল পারচেস স্ক্র্যাপ উইঞ্চ,
ধর বলে দিয়েছে হ্যাজ এ হ্যান্ডেল অফ 0.6 মিটার, হ্যাজ হ্যান্ডেল অফ 0.6 মিটার, ওকে, অ্যান্ড ড্রাম অফ 0.3 মিটার, অ্যান্ড ড্রাম অফ 0.3 মিটার ডায়ামিটার, ওকে, এই ইনফরমেশান তোকে দিয়ে দিয়েছে। আর তোকে এখানটা থেকে দিয়ে দেওয়া আছে কি অঙ্কটার ক্ষেত্রে ইনফরমেশান, সেটা দেখ, নাম্বার অফ পিনিয়ন, নাম্বার অফ পিনিয়ন টিথ, সেটা দিয়ে দেওয়া আছে ধর 30, আর বলে দেওয়া আছে নাম্বার অফ স্পার গিয়ার টিথ, সেটা তোর বলে দেওয়া আছে কত, সেটা বলে দেওয়া আছে 150, আর তোর এই অঙ্কটার ক্ষেত্রে বলে দেওয়া আছে কি দেখতো, এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি বলে দেওয়া আছে হচ্ছে যে তোর 72%, আর এখানটা থেকে বলে দেওয়া আছে ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাইড ইকুয়াল টু 600 নিউটন, ওকে, তাহলে এখান থেকে আর ইনফরমেশান দেওয়া আছে ফোর্স বলে দেওয়া আছে 600 নিউটন। এই এত কিছু নিউমেরিক্যালস মানে ইনফরমেশান দিয়ে তোদের বের করতে বলেছে ফাইন্ড ম্যাক্সিমাম লোড দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড, দিয়ে তোদের বের করতে বলেছে ফাইন্ড ম্যাক্সিমাম লোড দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড, লোড দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড, ওকে। এই জিনিসটাকে তোরা এই কোয়েশ্চেনটাকে এই চ্যাপ্টারে রেডি করবি পরীক্ষায় আসার জন্য, ইম্পর্টেন্ট টপিক, খুবই সিম্পল। এখানটা থেকে তোদের প্রথমেতে বের করতে হবে কি, প্রথমেতে বের করতে হবে ভেলোসিটি রেশিও বের করতে হবে, ভেলোসিটি রেশিওটা বের করে ফেলার পরেতে তোদের আর কিছু থাকবে না, এফিসিয়েন্সির ফর্মুলায় বসালেই চলে আসবে। জাস্ট আমি তোদের এখন তোরা প্রথম করছিস কিনা জানি না, যদি কেউ করে থাকিস তো ভালো, আমি তো এটা ক্লাসে মনে হয় বইয়েতে দাগও দিয়ে দিয়েছিলাম এই টাইপের অঙ্ক, তাও বলছি এই যে তোদের নিউমেরিক্যালসটা দেখলি মানে যেই জিনিসটা লিখে ফেললি, আমি এখন ক্যালকুলেশন করে তোদের দেব না, কিন্তু তোরা জানবি যে এখানটা থেকে দুটো ফর্মুলা ব্যবহার করতে হবে। এক নম্বর যে ফর্মুলা এটা থেকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কি ভেলোসিটি রেশিওর ফর্মুলা ব্যবহার করতে হবে। আওয়াজটা খুব অল্প অল্প আসছে, কি করবো বল, আমার তো কিছু করার নেই বাবা। আরে বাকিরা তোরা মোটামুটি শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে ভালোই। এইরকম ভাবেই তো আমি বাড়ি থেকে ক্লাস নিয়ে নিয়ে তো চলে যাই, আর তো কিন্তু কিছু তো আলাদা তো আমি আর করতে পারবো না এই মুহূর্তে। আর এমনিতেই গরম হেভি ভাই, চেঁচাতে পারছি না, রাগ করলেও আমার কিছু করার নেই। দীপ মোটামুটি শুনতে পাচ্ছিস তো? পরে চালিয়ে শুনলে দেখতে পাবি তো, মানে বুঝতে পারবি তো বলা? আরে হ্যাঁ স্যার শোনা যাবে পরে আরামসে। আর এইরকমই তো দেখে দেখে তো শিখে গেছিস, আমার ক্লাসে তো এর থেকে তো বেশি আওয়াজ তো আর থাকে না, এটুকুনি তো তোরা জানিস। তোরা ক্লাসে আওয়াজ পাস হচ্ছে প্রীতম স্যারের ক্লাসে আওয়াজ পাস, আর তোরা আওয়াজ পাস কার ক্লাসে, তো ত্রিশির স্যারের ক্লাসে, তাই তো? তোদের ত্রিশির স্যার ক্লাস নেয় না? নেয় না স্যার। কোন স্যার বললেন? কেমিস্ট্রি তোদের আছে? না স্যার আমাদের সেকেন্ড সেমিস্টারে নেই। ফার্স্ট সেমিস্টারে কেমিস্ট্রি ছিল নাকি? হ্যাঁ স্যার। যাই হোক, তাহলে এখানটাতে ভেলোসিটি রেশিওর জন্য যে ফর্মুলাটা ব্যবহার করবি সেই ফর্মুলাটা তোদের কি থাকে, না তোরা শিখেছিস সিঙ্গেল পার্চেস স্ক্র্যাপ উইঞ্চের ক্ষেত্রে ভেলোসিটি রেশিওর ফর্মুলা কত হয়, 2L/D, এল মানে এখানটাতে কি লেন্থ অফ দ্য হ্যান্ডেল, 2L/D ইনটু এখান থেকে ব্যবহার করতে হয় কত, T2/T1, ওকে। সেখানটা থেকে তোরা ভেলোসিটি রেশিওর ভ্যালু বের করে ফেলবি, এখানটাতে কোনটা কী ব্যবহার করতে হবে সেটাও বলে দিচ্ছি দেখ। এল বলতে তোকে ব্যবহার করতে হবে কাকে, না লেন্থ অফ দ্য হ্যান্ডেল, ওকে। তারপরে তো তোর আছে কি ডি, নিশ্চয়ই বুঝতে পারছিস ডি বলতে কাকে ব্যবহার করতে হবে, ডায়ামিটার, ডায়ামিটারকে ব্যবহার করতে হবে। আর কে আছে, T2 আর T1, T2 আর T1টা কি, তোর নাম্বার অফ টিথ, তোর T1টা কার টিথ, T1টা হচ্ছে যে তোর পিনিয়ানের, পিনিয়ানের টিথ, এটা হচ্ছে কি পিনিয়ানেতে কতগুলো টিথ আছে, ওকে। আর তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস T2টা কার টিথ হবে, আর সেটা হচ্ছে স্পার, স্পার, স্পারের টিথ, ওকে। তাহলে এই সমস্ত ভ্যালুসগুলোকে বসিয়ে তোরা প্রথমে তো এখান থেকে কাকে বের করে নিবি, ভেলোসিটি রেশিওকে বের করে নিবি। ভেলোসিটি রেশিও বের করে নিলেই তোদের এখানটা থেকে আর অঙ্কটায় কোনো কিছু দম থাকবে না, তাদের পরেতে তোদের ফর্মুলা সবার জানা আছে, এফিসিয়েন্সি ইকুয়াল টু কত হয়,
মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি। তাহলে সেখান থেকে এবার দেখ কোয়েশ্চেনটার ক্ষেত্রে এফিসিয়েন্সির ভ্যালু দিয়ে দেওয়া আছে, আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে তোরা সবাই তো শিখেছিস W বাই পি বাই ভেলোসিটি রেশিও, তাহলে তোরা সেখান থেকে লিখবি কত W বাই পি ইকুয়াল টু এফিসিয়েন্সি ইনটু ভেলোসিটি রেশিও। তোদের এ বাড়িতে বের করতে বলেছিল কি, তোদের তো বের করতে বলেছিল W, তাহলে W ইকুয়াল টু তোরা কত করে দিবি পি ইনটু এফিসিয়েন্সি ইনটু ভেলোসিটি রেশিও, এই ফর্মুলায় বসিয়ে দিবি অ্যান্সার চলে আসবে। কি বুঝতে পেরেছিস? তো এই টাইপের অঙ্ক এখানটা থেকে আসার চান্সেস আছে, এই টাইপের অঙ্কটাকে রেডি করে ফেলবি। আরে বাবা বুঝতে পেরেছিস স্যার, এটা আরেকবার বলবেন কোনটা? এই যে গ্রিন কালারে যত লেখা আছে ওই পুরো কি করছিলিস তখন? স্যার লাস্টেরটা একটু বুঝতে পারলাম না। দেখ সিম্পল কথা লেখা আছে, ইটা মানে হচ্ছে এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মানে ফর্মুলা তোদের জানা আছে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও। মেকানিক্যাল অ্যাডভান্টেজের ফর্মুলা কত আছে, W বাই পি ডিভাইডেড বাই ভেলোসিটি রেশিও। তাহলে আর কি করেছি, শুধু ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, W বাই পি ইকুয়াল টু ইটা ইন্টু বিআর, তাহলে পিটাকে আবার ক্রস মাল্টিপ্লাই করেছি, করতে এই ফর্মুলাটা পেয়েছি। আর কোয়েশ্চেনটা তোদের কী জানতে চেয়েছিল, কোয়েশ্চেনটাতে তোদের তো ম্যাক্সিমাম লোড অর্থাৎ W-র ভ্যালুটাই তোদের বের করতে বলেছিল, তাই ওই ফর্মুলাটাকে দিয়ে বের করে দিবি। আর কি কাজ আছে এটাতে, হয়েছে রে? হ্যাঁ স্যার। ওকে আচ্ছা, তাহলে এই কথাটা চলে গেল। এরপরেতে এই চ্যাপ্টারটা থেকে তোকে আরও দুটো একটা কোয়েশ্চেনের কথা বলে দেবো, কারণ এই চ্যাপ্টারটা থেকে কোয়েশ্চেন তোর নিউমেরিক্যালস আসবে একটা, সেই অনুযায়ী তোদের রেডি থাকতে হবে। যেন তোরা এক্স্যাক্টলি ভাবিস না যে স্যার যেই অঙ্কটা করিয়ে দিচ্ছেন সেই অঙ্কটাই পড়বে, এরকম তো কখনোই পসিবল নয় ভাই। খালি জাস্ট একবার তোদের গাইডলাইন দিয়ে দেওয়া আছে, হ্যাঁ স্যার এইরকম ধরনের, হ্যাঁ ভাই এইরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে। এরপরেতে দেখ এখান থেকে আরও একটা যেটা অঙ্কের কথা বলবো, যেটা তোদের আসার একটা চান্স আছে, সেটা হচ্ছে কি দেখতো, ডিফারেন্সিয়াল হুইল। ওকে, তোকে ধর বললাম কি ডিফারেন্সিয়াল হুইল, তার ক্ষেত্রে তোর বলে দেওয়া আছে ডায়ামিটার অফ এফোর্ট। ওকে, ডিফারেন্সিয়াল হুইলের ক্ষেত্রে তোকে বলেছে কি ডায়ামিটার অফ এফোর্ট, আমি ডায়ামিটার আর পুরোটা লিখলাম না, ডায়া অফ এফোর্ট। ওকে, ডায়ামিটার অফ এফোর্ট ধর বলে দেওয়া আছে না 400 মিলিমিটার। ওকে, আর কি কি বলে দেওয়া আছে দেখতো, রেডিয়াস অফ দ্য অ্যাক্সেল হুইল। ওকে, আর বলে দেওয়া আছে কি রেডিয়াস অফ অ্যাক্সেল হুইল, রেডিয়াস অফ অ্যাক্সেল হুইল বলা আছে তোর 150 মিলিমিটার। ওকে, এবারে তো দেখ ডিফারেন্সিয়াল হুইলের ক্ষেত্রে কি থাকে, দুটো অ্যাক্সেল হুইলের রেডিয়াস থাকে, তো একটা অ্যাক্সেল হুইলের রেডিয়াস বলে দেওয়া আছে কত 150 মিলিমিটার, অ্যান্ড আদার রেডিয়াস অফ অ্যাক্সেল হুইল সেটা হচ্ছে কত না বলে দেওয়া আছে 100 মিলিমিটার। কেননা তোরা শিখেছিস ডিফারেন্সিয়াল হুইলের ক্ষেত্রে কি থাকে, দুটো তোর অ্যাক্সেল এ থাকে, দুটো অ্যাক্সেল থাকে। যদি কারোর কনফিউশন থাকে প্রিভিয়াস ভিডিওতে আপলোড করা আছে, গিয়ে খুলে দেখে নিবি। আর এখানটাতে বলে দেওয়া আছে দেখ তো, আর বলে দেওয়া আছে ডায়ামিটার অফ রোপ, তার মানে তো বুঝতে পারছিস তোর ডিফারেন্সিয়াল হুইলের ক্ষেত্রে রোপ লাগানো থাকে, সেই রোপের ডায়ামিটার ধর তোর বলে দেওয়া আছে কত 10 মিলিমিটার। ওকে, দিয়ে আমাদের বলে কোয়েশ্চেন করা আছে ফাইন্ড দ্য লোড দ্যাট ক্যান বি লিফটেড, ফাইন্ড দ্য লোড দ্যাট ক্যান বি লিফটেড, দ্যাট ক্যান বি লিফটেড। ওকে, বাই অ্যান এফোর্ট অফ 200 নিউটন। আর তোকে বলে দিয়েছে কি ধরে নাও এফিসিয়েন্সি হচ্ছে কত 75%। তাহলে এই এই ইনফরমেশান দিয়ে দেবে, মানে এই রকম টাইপের কোয়েশ্চেন দিয়ে দেবে, সেটা যে কোনো রিলেটেডই কোয়েশ্চেন দিতে পারে, যে কোনো তোর মেশিন রিলেটেডই দিতে পারে, খালি তাদের ফর্মুলাগুলোকে একটুখানি দেখে যাবি, তাহলেই দেখবি যে অঙ্ক নেমে গেছে। খালি আমি এখানে তো এইরকম টাইপগুলোকে দেখিয়ে দেওয়ার জন্য, নিপার ভ্যালুটা কত আছে 15, হ্যাঁ এফিসিয়েন্সি নিপার, হ্যাঁ ওটার কত ভ্যালু 75। তো এখানে তো খুবই সিম্পল জিনিস, আরামসে তোরা করে ফেলতে পারবি। এই রকম ধরনের অঙ্ক দিলেই প্রথমেতেই তোর কাজ থাকবে কি না, প্রথমেতেই তোদের কাজ থাকবে ভেলোসিটি রেশিওটা। তাহলে বিভিন্ন যে টাইপের মেশিনগুলো আছে তাদের ভেলোসিটি রেশিওর ফর্মুলাগুলো তোরা শিখে রাখবি। এটার ক্ষেত্রে তোদের ভেলোসিটি রেশিওর ফর্মুলা কত হয়, এটার ক্ষেত্রে ভেলোসিটি রেশিওর ফর্মুলা হয় তোরা নিশ্চয়ই শিখেছিস 2 ইনটু ডায়ামিটার অফ হুইল। ওকে, এটার ক্ষেত্রে ফর্মুলা কত হয় 2 ইনটু ডায়ামিটার অফ হুইল। ওকে, আমি এখানটাকে ডায়ামিটার অফ হুইল লিখে দিয়ে রাখলাম, 2 ইনটু ডায়ামিটার অফ হুইল ডিভাইডেড বাই তোর কত থাকে এফেক্টিভ ডায়ামিটার অফ লার্জার অ্যাক্সেল মাইনাস
এফেক্টিভ ডায়ামিটার অফ স্মল আর অ্যাক্সেল, ওকে? এই জিনিসটা তোদের ফর্মুলায় থাকে। তাহলে আমাদের ভেলোসিটি রেশিও ইকুয়াল টু তোর এখানটা থেকে ফর্মুলায় কীরকম করতে হয়, সেটা হচ্ছে টু ইন্টু ডায়ামিটার অফ হুইল মাইনাস এই ডিভাইডেড বাই তোর এখান থেকে ফর্মুলা কী দিতে হয়, এফেক্টিভ ডায়ামিটার অফ লার্জার অ্যাক্সেল, এফেক্টিভ ডায়ামিটার অফ লার্জ অ্যাক্সেল। কেন এফেক্টিভ ডায়ামিটার? কেননা নর্মাল অ্যাক্সেলটা নিলে তার হবে না, কেননা তার গায়ে দড়ি লাগিয়ে দেওয়া আছে। তাহলে এফেক্টিভ ডায়ামিটার বলতে গেলে কী করতে হবে, তো নর্মাল ডায়ামিটার তার সাথে দড়ির ডায়ামিটারটাকে যোগ করতে হবে, ওকে? সেটা থেকে তোকে কাকে বিয়োগ করতে হবে, সেটা থেকে তোকে বিয়োগ করতে হবে এফেক্টিভ ডায়ামিটার অফ লোয়ার অ্যাক্সেল, মানে এফেক্টিভ ডায়ামিটার অফ স্মলার অ্যাক্সেল, ওকে? না এক মিনিট, এফেক্টিভ ডায়ামিটার অফ স্মল আর অ্যাক্সেল। আরে দীপ, কই পয়েন্টটা বুঝতে পেরেছিস না? বুঝতে পারলি না? আরে দীপ, হ্যাঁ স্যার বলুন। বুঝতে পেরেছিস সেটা কি বললাম, কেন এফেক্টিভ ডায়ামিটারটা নিতে হবে? কেননা দিয়ে দড়িটার মানে রোপ আছে, হ্যাঁ রোপ আছে, তাহলে সেই রোপের ডায়ামিটারটাকে এখানে অ্যাড করে নিতে হবে। তার মানে তো এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে ডায়ামিটার অফ হুইল কত নিতে হবে বলতো? ডায়ামিটার অফ হুইল তো কোয়েশ্চেনেতে দিয়ে দেওয়া আছে, ডায়ামিটার অফ হুইল কোয়েশ্চেনেতে কত দিয়েছিলাম দেখতো না বল, এই সরি ডায়ামিটার অফ হুইল বলছি, ডায়ামিটার অফ হুইল বলতে সেটাতে তোর এফোর্টটা যেখানেতে দেওয়া হয়, তাই ডায়ামিটার অফ হুইল বলতে তার এখান থেকে ভ্যালুসটা নিয়ে নিতে হবে কত, 400 মিলিমিটার। তোর এবারে তো আসছে কি ডায়ামিটার অফ লার্জার অ্যাক্সেল, লার্জার অ্যাক্সেলটা কত আছে এখানটাতে, 150, আবার তার গায়ে দড়ি আছে। তাহলে এফেক্টিভ ডায়ামিটার অফ লার্জার অ্যাক্সেল, তার মানে আমি এখানটাতে লিখছি কি না, এফেক্টিভ ডায়ামিটার অফ লার্জার অ্যাক্সেল, এফেক্টিভ ডায়ামিটার অফ লার্জার অ্যাক্সেল তোর বলতে গেলে কত করতে হবে না, দেখ লার্জার অ্যাক্সেলের রেডিয়াস দেওয়া আছে কত, 150, তার সাথে তুই যদি আবার আমাদের ওখান থেকে ডায়ামিটার অফ লোবটাকে অ্যাড করিস, তাহলে সেখান থেকে তুই কত পাচ্ছিস, 300 + 10, ওকে? সেটা হয়ে গেল কোনটা না, এই কোয়ান্টিটিটা। ঠিক সেরকমভাবে এফেক্টিভ ডায়ামিটার অফ স্মলার অ্যাক্সেল বললে কত আসবে না, এখানটাতে ফর্মুলাটা কত আছে, 100, তাহলে ওখান থেকে কত আসছে, 100 × 2 করলে তোর কত পেলে ডায়ামিটার, কেমন একটা রেডিয়াস বলা ছিল, প্লাস তোকে কী করতে হবে না, ডায়ামিটার অফ রোপ বের করতে হবে। দিলে তুই এখান থেকে পেয়ে যাবি কি, ভেলোসিটি রেশিও পেয়ে যাবি। এবারে ভেলোসিটি রেশিও পেয়ে গেলে তোদের কিন্তু আর এখানটা থেকে এফিসিয়েন্সি বের করা কোনো চাপের কাজ নয়, আরামসে তোরা এফিসিয়েন্সি বের করে দিতে পারবি। এফিসিয়েন্সির জন্য তোদের ফর্মুলা থাকে কি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও, ঠিক আগের অঙ্কটার মতো। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু কত আসবে, ইটা ইন্টু ভেলোসিটি রেশিও, ইটা মানে এফিসিয়েন্সির ভ্যালু এখানেতে বলে দেওয়া আছে 75%, আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে আমরা কত জানি, ডব্লু বাই পি ইকুয়াল টু ইটা ইন্টু ভেলোসিটি রেশিও। তাহলে ডব্লুর ভ্যালু আমরা কত বের করে দিতে পারবো, পি ইন্টু ইটা ইন্টু ভেলোসিটি রেশিও। বুঝতে পেরেছিস? এইরকমভাবে তোদের কী করতে হবে, এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে কিন্তু ডিল করতে হবে। মোটামুটি প্যারামিটারগুলো সহজ, এখানেতে এমন কোনো হাতে ঘোড়া কিছু করা নেই, কিন্তু জিনিসগুলো তোরা করতে পারবি। বুঝতে পেরেছিস তো, নাকি কোনো কনফিউশন রইল এখানেতে? না স্যার বুঝতে পারলাম। তাহলে দেখ এই চ্যাপ্টার থেকে এই রকম ধরনের দুটো একটা অঙ্ক করছিস, সিম্পল সিম্পল অঙ্ক করছিস, আমি দুটো একটা অঙ্ক দেখিয়ে দিলাম। আর এই চ্যাপ্টারটা থেকে দেখ একদম স্মল থিওরি, অর্থাৎ এই কটা থিওরির কথা বললাম, যেই থিওরিগুলোকে তোরা পরীক্ষায় দেখে দিয়ে আসছিস। হলো কথা বাবা? পরের টেস্টে একটু দেখান এনে ছোট করব এনে স্যার। বল। হ্যালো, বল। বলছিলাম স্যার, আমাদের প্র্যাকটিস ক্লাস কি মানে এখন চলবে না, মাঝখানে কোনো ক্লাস প্র্যাকটিস ক্লাস নেবেন না, নিলে স্যার ভালো হতো? আমি বলুন, আমি পরীক্ষার কথা বলে দিচ্ছি, আজকে সাজেশনটা দিয়ে দেবো যতটা পারি, হয়তো সব চ্যাপ্টারের সাজেশনগুলো আজকে দিতে পারবো না, কালকে আর একটা ক্লাস হয়তো নেবো, নিয়ে সাজেশনটা কমপ্লিট করে দেবো, সাজেশনের সাথে দু একটা চারটে অঙ্ক প্র্যাকটিস করিয়ে নেবো, নিয়ে এক সপ্তাহ কি তোর 10 দিন তোদের সাথে সাজেশনগুলো তোরা প্র্যাকটিস করবি, তোরা দেখে নিবি। তারপরে তো তোদের সেই মেকানিক্স পরীক্ষা আছে কবে সেই বলতো, সেই পরের মাসের 24 তারিখেতে আছে, তো মোটামুটি ধরে রাখ ওই 10 তারিখের পর থেকে আরও 2-3টে ক্লাস অঙ্কের প্র্যাকটিস ক্লাস নিয়ে নেবে, এটুকুনি করতে পারবো বাবা। বুঝতে পেরেছিস? আশা করি এর থেকে বেশি আর করতে লাগবে না তোদের এইটুকুনি। আচ্ছা স্যার, বলছিলাম স্যার কয়েকটা হোম টাস্ক দিয়ে রাখুন না, এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট মানে এক্সামে আসার মতো সময় হোম টাস্ক দিয়ে রাখুন, সেগুলো আমার প্র্যাকটিস করব, এবার যদি এখানে আটকে যাব তখন আপনার সঙ্গে কল কথা বলবো। দিয়ে দিচ্ছি, খালি তোদের যাতে
অসুবিধা না হয়, মানে কোন টাইপের করবি সেই রকম টাইপগুলো দিয়ে দিলাম। এই রকম টাইপগুলো তোরা বই খুলবি, বইয়েতে আমি তোদের দাগ দিয়ে রেখেছিলাম ক্লাসের মধ্যে, সেই টাইপগুলোর মধ্যে কোনগুলোকে সাজেশনের মধ্যে দিচ্ছি সেগুলোকে দেখে সেই রকম টাইপ দুটো একটা প্র্যাকটিস করে নিবি। আর তোর থিওরির কোয়েশ্চেনের জন্য তো সাজেশানে পরিষ্কার লিখে দিচ্ছি, থিওরিতে সাজেশানের এইট বাইরে তোদের আর খাটার দরকার পড়বে না। এবার অঙ্কর জন্য তো আর অঙ্কটা স্পেসিফিক সাজেশন দেওয়া সম্ভব না, সেটা তো তুইও বুঝিস। অঙ্কতে কীভাবে স্পেসিফিক সাজেশন দেবো? আর অঙ্কর স্পেসিফিক সাজেশন মেলাতে গেলে আমাকে পার্থ চ্যাটার্জির মতন জেলে থাকতে হবে তো। হ্যাঁ রে স্যার, ওইরকম কিছু না, কয়েকটা ওইরকম টাইপের যদি করে যায় বা প্রিভিয়াস ইয়ারের গুলো যদি একটু ঘেঁটে দেখি স্যার, ওইখান থেকে আপাতত দুটো একটা কমন পেয়ে যাবো। আপাতত এইটুকু চেষ্টা, মানে মানে আশা রাখতেছি দুটো একটা, সেটুকুনি আশা আছে উপরওয়ালার দোয়ায় সেটা হয়ে যাক, সেটুকুনি সবাই আশা রাখবো, আর এর থেকে বেশি কিছু বলা যাবে না। স্যার প্রতি বছরে দেখি সেকেন্ড সেমিস্টারের সময় ঝামেলা, আগের বছর দেখুন কিরকম ডুম আছে বলে মাস, এবছর আগিয়ে দিলো আবার 3 ঘন্টা করে দিলো। সেকেন্ড সেমিস্টার গুলো মানে প্রতি বছর দেখি সমস্যা হচ্ছে এখন, মানে এই কয়েক বছর আমার সিনিয়রদেরও শুনেছি ওদের সময় হয়নি, এই কবারেই দেখছি হচ্ছে। কিছু করার নেই, যেগুলোকে আনঅ্যাভয়েডেবল, তো যেগুলো আনঅ্যাভয়েডেবল কিন্তু তোকে পরীক্ষা দিয়ে পাস করতে হবে, তো বেটার অ্যাকসেপ্ট ইট অ্যান্ড এনজয় ইট, আর কোনো রাস্তা নেই ভাই, বুঝলি আমার পয়েন্ট? না স্যার পড়েছি, একটু ভালো করে রিভাইজ দিয়ে দিলে আশা করি হয়ে যাবে। আর মেকানিক্স দেখলাম লাস্টের দিক করে মাসে আর দিকে আছে, তো আর দিনে যদি স্যার রিভাইজ করি কিছুটা, মানে অল্প অল্প করে আশা করি হয়ে যাবে। পাস নিয়ে আশা করি না যে চিন্তা হবে, ঠিক আছে? হ্যাঁ এর অঙ্কগুলো নিয়ে তো সত্যি, অঙ্কগুলো নিয়ে কি করবি বলতো? কত অঙ্ক আছে, কি সাজেশন মানে ওরকম ভাবে কি মেলানো যায়, নাকি তোরাও সেটাতে নিয়ে খুশি হবে? ওরকম তো হয় না, তবে দেখা যাক চেষ্টা করে কতদূর কি করা যায়। তোরাও একটু প্র্যাকটিস করতে থাক, আমিও চেষ্টা করব মাঝখানে তো দু একটা ক্লাস নিয়ে নেওয়ার, যাতে তোদেরকে একটু হেল্প করতে পারি, ঠিক আছে? চল বাকি কথায় যাই। হ্যাঁ ওকে স্যার, ওকে স্যার। সিম্পল লিফটিং মেশিনটা থেকে মোটামুটি এগুলো তোরা তোরা করে করে নিচ্ছিস, খুব একটা চাপ নিবি না এখান থেকে। এরপরেতে তোরা চলে যাবি হচ্ছে যে যে চ্যাপ্টারটা সম্বন্ধে সাজেশন দিয়ে দেবো, সেটা হচ্ছে কি ইউনিট 5, সেন্ট্রয়েড অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি। ওকে, এই চ্যাপ্টারটা থেকে একটু সাজেশনের কথা বলে নেব। 1 মিনিট দাঁড়া, আমি একটু ওপেন করে নিই। তোরা গ্রুপেতে এত কিছু মেসেজ পাঠিয়ে ফেলিস, আমি আর পরে দরকারি কিছু জিনিস আর খুঁজে পাই না, মেসেজই মেসেজ, বাপ রে বাপ। মিনিট বাবা দিয়ে দিচ্ছি, পরের একটা টপিকের দিয়ে দিচ্ছি, একটু ওয়েট কর। ওই চ্যাপ্টারের সাজেশনটা আমি কোথায় লিখেছিলাম খুঁজে পেলাম না বাবা, ফ্রিকশন একটা খুঁজে পাচ্ছি হাতের কাছে, ওটা দিয়ে দিই, ওটা আমি দেখছি পরে কোনটা লিখে রেখেছিলাম। ফ্রিকশনের চ্যাপ্টারটা সাজেশনটা নিয়ে নেয়, এটা থেকে তোরা মোটামুটি করবি ফ্রিকশনটা থেকে।
সেটা হচ্ছে কি, হোয়াট ইজ কোণ অফ ফ্রিকশান অ্যান্ড হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ফ্রিকশান। ওকে, এই জিনিসটাকে তোরা রেডি করছিস, মানে বেসিক্যালি এখান থেকে তোরা রেডি করছিস এক নম্বর কোয়েশ্চেন হিসাবে, হোয়াট ইজ কোণ অফ ফ্রিকশান অ্যান্ড অ্যাঙ্গেল অফ ফ্রিকশান। এই জিনিসটা তোরা এখানটা থেকে, এই চ্যাপ্টারটা থেকে রেডি করলি। আচ্ছা, দু নম্বর টপিক যেটা এখান থেকে রেডি করবি সেটা হচ্ছে, দেখতো তোর এই মিউ ইকুয়াল টু ট্যান থিটা, এই ছোট্ট প্রমাণটাকে তোরা রেডি করবি। বুঝতে পারছিস মিউ ইকুয়াল টু ট্যান থিটা মানে কার কার প্রমাণ? মিউ হচ্ছে তোর কি কোয়েফিসিয়েন্ট অফ ফ্রিকশান, আর থিটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ফ্রিকশান, তাদের মধ্যে রিলেশনের প্রুফ। ওকে, এখানে তো মিউ বলতে আমাদের কী বলছি না, সেটা হচ্ছে দেখ কোয়েফিসিয়েন্ট অফ ফ্রিকশান, কোয়েফিসিয়েন্ট অফ, বেসিক্যালি এটাকে বলা হয় কি কোয়েফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশান। ওকে, আর এখানে তো থিটা বলতে কাকে বোঝাচ্ছি আমি, থিটা বলতে বোঝাচ্ছি অ্যাঙ্গেল অফ ফ্রিকশান। ওকে, এই দুটো জিনিসের রিলেশনটাকে তোরা রেডি করবি। এরপরেতে তোরা যেটা রেডি করবি সেটা হচ্ছে কি বলতো, সেটা করবি ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। ওকে, মানে বুঝতেই পারছিস এটা কার প্রমাণ, না কোনো সাইক্লিস্ট, সাইক্লিস্ট কী করছে তোর সার্কুলার ট্র্যাকেতে রোটেট করছে, রোটেট করার সময় তাকে কত অ্যাঙ্গেলেতে বেন্ড হতে হবে। ওকে, তাহলে যেটা আমাদের কী নামে পরিচিত সেটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ বেন্ডিং, অ্যাঙ্গেল অফ বেন্ডিং কার ক্ষেত্রে, না ফর এ সাইক্লিস্ট। ওকে, যেটা কি না হুইচ ইজ রোটেটিং, হুইচ ইজ রোটেটিং, তোরা একবার চেষ্টা করিস, আমি পরে যখন প্র্যাকটিস ক্লাস নেব প্র্যাকটিস ক্লাসে দেখিয়ে দেবো। হ্যাঁ, হুইচ ইজ রোটেটিং ইন এ সার্কুলার ট্র্যাক, হুইচ ইজ রোটেটিং ইন এ সার্কুলার ট্র্যাক। আচ্ছা, এরপরে এই চ্যাপ্টারটা থেকে যে জিনিসটা করবি, মানে ফ্রিকশানের লসগুলোকে একবার করে নিবি, চার নম্বর কোয়েশ্চেন হিসাবে এখানটা থেকে করে নিবি, হোয়াট আর দ্য লস অফ ফ্রিকশান, হোয়াট আর দ্য ল অফ ফ্রিকশান। এই জিনিসগুলোকে এই চ্যাপ্টারটা থেকে রেডি করে নিবি, আর সেরকম কিছু এখানটা থেকে ঘাঁটার দরকার নেই, এগুলো করলেই মোটামুটি এখানটা থেকে হয়ে যাবে। ঠিক আগের চ্যাপ্টারটাতেও যেরকম তোদের কয়েকটা অঙ্কের কথা দাগ দিয়ে দিলাম, এই চ্যাপ্টারটাতেও কয়েকটা অঙ্কের কথা বলবো যেগুলোকে তোদের একটুখানি দেখে নিতে হবে। ওকে, তো চল সেই অঙ্কগুলোর কথা একটুখানি বলে দিই। যেগুলো তোরা পরীক্ষার জন্য একটু করবি, এক নম্বর যে অঙ্কটা তোরা করবি সেটা হচ্ছে যে তোদের দেখ এইরকম ধর কোনো একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছে, এই স্ট্রাকচারটার ক্ষেত্রে তোরা বের করবি হচ্ছে কি কোয়েফিসিয়েন্ট অফ ফ্রিকশান বের করো বলে ধর বললো, সেটাকে তোরা বের করে দেখো। মানে কীরকম কথা বলছি দেখতো, এই চ্যাপ্টারটা থেকে নিউমেরিক্যালসের জন্য রেডি করছিস তোরা, এটা নিউমেরিক্যালস, এই চ্যাপ্টারটা থেকে নিউমেরিক্যালসের জন্য রেডি করছিস এরা। এই ধর তোর দিয়ে দিল একটা হরাইজেন্টাল সারফেস আছে, এই হরাইজেন্টাল সারফেসের ওপরেতে তোর দিয়ে দিল হচ্ছে এদিকে তো একটা ফোর্স দিয়ে দিল, এদিকে ফোর্স দিয়ে দিল হচ্ছে এই ফোর্সটা হচ্ছে অ্যাঙ্গেল 30 ডিগ্রিতে কাজ করছে, এদিকটাতে আমাদের কি আসছে না সারফেসটাতে কোয়েফিসিয়েন্ট অফ ফ্রিকশান আছে, কোয়েফিসিয়েন্ট অফ ফ্রিকশানের ভ্যালুস আছে 0.3, বডিটার মাস আছে কতখানি, বডিটার মাস দিয়ে দেওয়া আছে 2 কেজি, দিয়ে তোকে বলেছে ফাইন মিনিমাম ভ্যালু অফ ফোর্স রিকোয়ার্ড ফর দ্য মুভমেন্ট অফ বডি। ওকে, দিয়ে তোর এখান থেকে কোয়েশ্চেন দিয়েছে কি ফাইন্ড মিনিমাম ভ্যালু অফ ফোর্স রিকোয়ার্ড, মিনিমাম ভ্যালু অফ ফোর্স রিকোয়ার্ড ফর মুভমেন্ট অফ বডি। ওকে,
এই জিনিসটাকে তোরা রেডি করে ফেলবি। আশা করি করতে পারবি, কিছুই নাই, খালি তোরা আসছে কি এখানেতে ফোর্সটাকে তুই রেজলিউট করবি দুটো অ্যাঙ্গেলেতে। রেজলিউট করে তোর হরাইজেন্টাল ডিরেকশনের ফোর্সটা ফ্রিকশনাল ফোর্সের থেকে বেশি হলে তোর কী আসবে না, সেটা বডিটা মুভ করতে থাকবে। মানে এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছিস কী করতে হবে, ফোর্সটাকে তোরা দুটো অ্যাঙ্গেলেতে ব্রেক করবি, মানে দুটো ডিরেকশানে ব্রেক করবি, একটা এই দিক বরাবর ব্রেক করবি, একটা এই দিক বরাবর ব্রেক করবি। রাইট সাইডেতে কে চলে আসবে নিশ্চয়ই বুঝতে পারছিস, এফ কস থিটা। আচ্ছা দাঁড়া, আমি এটাকে করেই দিই পুরোটা। কী আসছে দেখ, এই বডি এদিক বরাবর কে থাকছে দেখ তো, এদিক বরাবর থাকছে এফ কস থিটা, এদিক বরাবর কে থাকছে, এদিক বরাবর থাকছে তোর এফ সাইন থিটা। এফ সাইন থিটার সাথে এখানটাতে আর কে থাকে ভার্টিক্যাল ডিরেকশানেতে, নর্মাল ডিরেকশান, নিচের দিকে কে থাকে এম জি, এদিক বরাবর কে থাকে ফ্রিকশনাল ফোর্স। তাহলে বডিটা কখন মুভ করতে পারবে নিশ্চয়ই বুঝতে পারছিস, যদি এফ কস থিটা তোর ফ্রিকশনাল ফোর্সের থেকে বেশি হয়। ফ্রিকশনাল ফোর্স মানে তোরা কত শিখেছিস, ফ্রিকশনাল ফোর্স মানে শিখেছিস মিউ ইন টু এন। এবার তোরা তোদের কি এন এর ভ্যালুটা বসাতে হবে, এন এর ভ্যালুটা বসাবি কীরকমভাবে, তোদের সামেশান অফ এফ ওয়াই ইকুয়াল টু জিরো করে, অর্থাৎ ভার্টিক্যাল ডিরেকশানের ফোর্সগুলোকে সাম করে। মানে ওপরের দিকে কাজ করছে কে এফ সাইন থিটা প্লাস নর্মাল ডিরেকশান, নিচের দিকে কাজ করছে কে এম জি। তাহলে এই জায়গাটা থেকে তোরা কার ভ্যালু বের করে ফেলতে পারবি, এই জায়গাটা থেকে নর্মালের ভ্যালু বের করে ফেলতে পারবি। তাহলে নর্মাল ইকুয়াল টু কত লিখবি, এম জি মাইনাস এফ সাইন থিটা। সেই এম জি মাইনাস এফ সাইন থিটাটাকে তোরা এখানটাতে বসিয়ে দিবি কীরকমভাবে, মিউ এখানটাতে এন এর জায়গায় বসিয়ে দিবি এম জি মাইনাস এফ সাইন থিটা, সেটা ইকুয়াল টু তোর এদিকটাতে কত আছে এফ কস থিটা। তাহলে এবারেতে তোরা নিশ্চয়ই ঘটনাটাকে দেখে নিতে পারবি, দেখ তোর ফোর্স দেওয়া টার্মগুলোকে সব লেফট সাইডেতে নিয়ে চলে এলে কত পাচ্ছিস, কস থিটা প্লাস মিউ সাইন থিটা। রাইট সাইডেতে কত থাকছে, রাইট সাইডেতে থাকছে মিউ এম জি। তাহলে সেখান থেকে তোরা ফোর্সের ভ্যালুটাকে কীরকমভাবে বের করে দিবি, না সেটার অ্যান্সার চলে আসবে কীরকম, মিউ এম জি ডিভাইডেড বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা। ওকে, এই ফর্মুলাতে ভ্যালুসটাকে বসিয়ে দিবি, দিয়ে অ্যান্সার পেয়ে যাবি। হ্যালো বাবা, বুঝতে পেরেছিস অঙ্কটাতে কী করতে চাইলাম, কেন করতে চাইলাম, কারো সমস্যা আছে? এটা কিন্তু করে নিবি তোরা, এটাকে যেন ফেলে রাখিস না, এই রকম টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু পড়ার জন্য খুবই দরকারি। হ্যাঁ, এটা ছাড়া এই চ্যাপ্টারটা থেকে আর একটা যে টাইপের অঙ্ক পড়ে সেটা হচ্ছে, দেখ আরও একটা টাইপ তোদের দেখিয়ে রাখি, যেটাও তোরা একটুখানি সাজেশনের মতন করে রেডি করে নিবি, সেটা হচ্ছে যে এই ঘটনাটা। দেখ পরের এইটা চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারটারই পরের টপিকটা থেকে কীরকম দিয়ে দেওয়া থাকে দেখ। স্যার বল, বলছি যে এই অঙ্কগুলো এফ বি ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, করে দেওয়াটা ভালো, যদি না করিস তাহলেও খুব একটা অসুবিধা হবে। ওকে স্যার, ঠিক আছে। এরপরে তো দেখ এই রকম ধরনের একটা অঙ্ক থাকে, ধর এই তোর একটা টেবিল আছে, এই টেবিলের উপরে তে কি হয়েছে একটা চেনকে এরকম শুইয়ে রাখা আছে। ওকে, সেই চেনের পুরো চেনটা বাইরের দিকে নেই, পুরো চেনটার মধ্যে কি আছে না এক্স পোর্শন ধর এরকম ঝুলে আছে। ওকে, আমাদের আর কি কি এখানেতে ইনফরমেশন দিয়ে দেওয়া আছে অ্যাঙ্কটার ক্ষেত্রে, ধরেন এখানেতে বলা আছে লেন্থ অফ চেন, লেন্থ অফ চেন ইকুয়াল টু ধর বলে দেওয়া আছে কত না 30 মিটার। ওকে, আর কি কি বলে দেওয়া আছে, এখানতে যে টেবিলটার উপরেতে চেনটা রাখা আছে সেই টেবিলটার আমাদের ফ্রিকশান আছে, তার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশানের ভ্যালুস বলা আছে কত 0.2। দিয়ে আমাদের বের করতে বলেছে ফাইন্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স হুইচ ক্যান হ্যাং, হুইচ ক্যান বি হ্যাংড উইদাউট স্লিপিং। ওকে, দিয়ে আমাদের তাহলে বের করতে বলেছে মানে কতখানি পোর্শন ঝুলিয়ে রাখা যাবে তার সত্ত্বেও আমাদের বডিটা ঝুলে পড়বে না। তাহলে আমাদের এখান থেকে পয়েন্ট আসছে কি, ফাইন্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স ফর হুইচ বডি উইল নট স্লিপ। আরে বাবা, বুঝতে পেরেছিস তো কোয়েশ্চেনটা, বুঝতে পেরেছিস তো, এটাকে তোরা ট্রাই করিস নাকি, এটাকেও আমি এখন করে দেব, এটা তোরা ট্রাই করিস না, একটু বুঝিয়ে দিন একবার, দেখো আমাকে করে দিতে হবে, কিছুই কাজ নেই রে বাবা, এটা নিচের দিকে তে কেন পড়ছে, এখান থেকে নিচের দিকে তে পড়ে যা, পড়ে যাওয়ার চেষ্টা করবে কি শুধুমাত্র এই পোর্শনের জন্য, আর সেটাকে টেনে ধরে রাখবে কে, টেনে ধরে রাখবে হচ্ছে এখানে ফ্রিকশনাল ফোর্সটা। তাহলে আমাদের ম্যাক্সিমাম সময়তে আমাদের কী করতে হবে, ফ্রিকশনাল ফোর্সের সঙ্গে আমাদের ঝুলে যাওয়া পোর্শনটার ফোর্সটাকে ইকুয়াল করতে হবে, আর কোনো কিছু কাজ নেই এখান থেকে। এবারে তো দেখ না আমাদের ঝুলে যাওয়া পোর্শনটা কতখানি আছে এক্স,
আর পুরো লেন্থ আছে কতখানি, 30 মিটার। তাহলে দেখ তোদের এখানটা থেকে যদি এই রকম বলি, আমরা ধরে নিচ্ছি ধর টোটাল মাস, ওকে, আমাদের যে চেনটা আছে সেই চেনের টোটাল মাস ধরে নিলাম এম, সেই যে চেনটা আছে সেই চেনটার টোটাল লেন্থ ধরে নিলাম কত, এল। তাহলে আমাদের এখান থেকে পেয়ে যাব কত, মাস পার ইউনিট লেন্থ পেয়ে যাব। মাস পার ইউনিট লেন্থ কত পাবো দেখ, সেটা বলতে পারবি হচ্ছে যে এম বাই এল। এবারেতে দেখ যদি মাস পার ইউনিট লেন্থ এম বাই এল হয়ে যায়, তোরা নিশ্চয়ই বলতে পারবি যে ঝুলে থাকা পোর্শনটা তার মাস কত আসবে, মাস অফ দ্য হ্যাঙ্গিং চেন। মাস অফ দ্য হ্যাঙ্গিং চেন তার ভ্যালুসটা কত বলে দিবি, মাস অফ দ্য হ্যাঙ্গিং চেন বলে দিবি কীরকমভাবে, এম বাই এল ইন্টু এক্স, ওকে। আর তাহলে যেই পোর্শনটা ঝুলে নেই তার মাস কত বলে দিবি, তাহলে মাস অফ দ্য চেন ওভার দ্য টেবিল, চেন ওভার দ্য টেবিল, ওকে, তার ভ্যালুসটাকে তোরা বলে দিবি কত দেখ তো, সেখানটাতে বলবি কত, এম বাই এল, আর ওপরেতে আছে কত, এল মাইনাস এক্স পোর্শন, তাহলে ওপরের মাসটা আছে কত এটা। তাহলে এবারেতে বডিটা আমাদের পড়ে যাবে কখন, যদি তোদের এবারেতে নিচের দিকে থাকা ফোর্স অর্থাৎ আমাদের এখান থেকে এম জি নিচের দিকে, তো কি ঝুলে থাকা পোর্শনটার জন্য, অর্থাৎ শুধুমাত্র এই চেনের এটুকুনি পোর্শনের জন্য যে ওয়েট ফোর্সটা আছে, তাহলে এটুকুনি পোর্শনের মাস কত, এটুকুনি পোর্শনের মাস হচ্ছে এটা, সেটাকে যদি আমরা জি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাব কি, সেটা পেয়ে যাব তার ওয়েট ফোর্স। সেটা কার সাথে ব্যালেন্স হতে হবে, ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুর সাথে ব্যালেন্স হতে হবে। ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুস কত, মিউ এন টু এম জি। এখানে মাস বলতে কোন মাসটা, চেনের যে পোর্শনটা ওপরেতে রাখা আছে, চেনের যে পোর্শনটা ওপরেতে রাখা আছে সেই পোর্শনটার মাস কোনটা, সেই পোর্শনটার মাস হচ্ছে এটা। তাহলে এখান থেকে তোরা লিখতে পারবি কত, মিউ, এখান থেকে লিখে দিচ্ছি সেমের বদলে লিখে দিচ্ছি সেম, এল মাইনাস এক্স বাই এল ইন্টু জি। তাহলে এই হয়ে গেল তোর সিচুয়েশান। তাহলে দেখ এই সিচুয়েশান হয়ে গেলে তোর অনেকগুলো জিনিস কেটে যাচ্ছে, দেখ তো কী কী কাটছে, এম আর জি কাটছে, প্রথমেতেই এম আর জি কেটে গেল, নিচের এলটা আছে যেটা সেটাও কেটে গেল। তাহলে দেখ না এখান থেকে তোর পড়ে রইল কি, পড়ে রইল লেফট সাইডেতে এই জায়গাটায় আছে কত এক্স, রাইট সাইডেতে কী কী পড়ে আছে, এম ইন্টু এল মাইনাস এক্স, সরি এম বলছি, মিউ ইন্টু এল মাইনাস এক্স। তাহলে এখান থেকে পড়ে রইল কত, মিউ ইন্টু এল মাইনাস এক্স, তোকে বের করতে হবে কি এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালুটা বের করতে গেলে তোর এবারে তার আরামসে সেটাকে বের করে দিতে পারবি, তাই তো রে? আর তো কোনো কিছু অসুবিধা হওয়ার কথা না। তাহলে লেফট সাইডে তো সবগুলো নিয়ে চলে গেলে কত আসছে, এক্স প্লাস এক্স ইন্টু মিউ, রাইট সাইডে তে কত থাকছে, মিউ ইন্টু এল। তাহলে এক্স কমন নিয়ে নিলা লেফট সাইড থেকে, ওয়ান প্লাস মিউ, রাইট সাইডে তে যাচ্ছে কত, মিউ ইন্টু এল। তাহলে সেখান থেকে ওই এক্স অর্থাৎ ম্যাক্সিমাম যে পোর্শনটা ঝুলে থাকবে সেটার ভ্যালুসটা কত দিয়ে দিলি, মিউ এল ডিভাইডেড বাই ওয়ান প্লাস মিউ। বুঝতে পেরেছিস? এইরকম টাইপের অঙ্ক কিন্তু ফ্রিকশন থেকে আসবে, যেগুলোকে দেখিয়ে দিচ্ছি এগুলোকে সাজেশান হিসাবে দিয়ে দিচ্ছি, কিন্তু তোরা যদি পড়েতে টাইম পাস এর থেকে আরও কয়েকটা বেশি বা এইরকম টাইপের অঙ্ক আরও দু একটা দেখে যাবি। বুঝতে পেরেছিস? শুধু এই কটার উপরেতে ভরসা করেই যেন চলে যাস না, আমি তো আমার পক্ষে যতখানি পসিবল ততখানি সাজেশান দিয়ে দিচ্ছি, তোরা কিন্তু বাকিগুলোকেও যদি এইরকম ধরনের কানেক্টেড আরও কিছু অঙ্ক পাস সেই অঙ্কগুলোকে তোরা দেখে যাওয়ার চেষ্টা করবি, ওকে। আরও একটা অঙ্ক এখানটা থেকে সাজেশান হিসাবে দিয়ে দিই, যেটাকেও তোরা রেডি করে যাবি। এই চ্যাপ্টারটা থেকে আর সেরকম কোনো কিছু তোরা করবার দরকার পড়বে না, আর যদি পারিস তো এই রকম ধরনের আরো দুটো তিনটে অঙ্ক দেখে যাস, যেটাতে তোদের একটুখানি মানে মনের মধ্যে ভরসা পাবি, কিন্তু যতদূর সম্ভাবনা এই দুটো টাইপের অঙ্কর মধ্যেই তোদের পরীক্ষাতে পড়ে যাবে। বা ধর এই রকম ধরনের আরো একটা কোয়েশ্চেন দিতে পারে, সেই টাইপের কোয়েশ্চেনটাকেও আমি এখানটা থেকে লিখে দিচ্ছি, দেখতো কিরকম। তিন নম্বর কোয়েশ্চেন হিসেবে লিখে দিচ্ছি, এরকম ধরনের ছোট্ট একটুখানি জিনিস আসতে পারে। দেখ এই দিয়ে দিলাম, এখানটাতে দিয়ে দিলাম কি একটা পুলি দিয়ে দিলাম, এখানটাতে এই বডি ঝুলছিল, এই পুলির ওপর দিয়ে এখানটা দিক দিয়ে আরও একটা পুলিকে তুই ঝুলিয়ে দিবি, ওকে। এখানেতে যেই যে সারফেসটা আছে সেই ইনক্লাইন প্লেনের সেই সারফেসটাতে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলা আছে 0.2,
এই যে মাসটা সেই M1টার ভ্যালু বলা আছে তোর 10 কেজি, এইদিকে যে মাসটা চলছে সেই মাসটা বলে দেওয়া আছে তোর M2, সেটা ইকুয়াল টু বলা আছে কত 2 কেজি, দিয়ে আমাকে বের করতে বলে দিয়েছে এই টাইপের অঙ্কর ক্ষেত্রে ফাইন্ড অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম। ওকে, খালি ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করবি, ড্র করে এখানেতে বাকি কাজটা করে দিবি। বুঝতে পারছিস সিচুয়েশনটা? হ্যাঁ স্যার। বলছি যে বাকি সাজেশনটা সন্ধ্যাবেলা দিয়ে দিই, ভাল লাগছে না এখন, গরম লাগছে, খুব কষ্ট লাগছে। সন্ধ্যাবেলা বা রাতে স্যার ঠিক আছে, আপনি দেখি যে মানে আজকে টাইম করতে না পারি কালকে বাকি। ওকে স্যার, এত গরম লাগছে না, ভাল লাগছে না স্যার, একবার একটু উপর দিকে করে নিচ্ছি খালি এটা। হ্যাঁ স্যার, বাকি যে পোর্শনটা স্যার পিডিএফটা একটু আপলোড করে দিবেন, কালকে করে দেবো একেবারে বাবা। আজকে সন্ধ্যাবেলা আরেকটা সেকশন সেশন নিয়ে নেবো, সেশনটা নিয়ে সব সাজেশনটা একসাথে দিয়ে দেব, দিয়ে কালকে একেবারে তো আপলোড করে দেবো। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে। আরেকটা সেশন তোদের নিয়ে নেবো 4টার দিকে নিয়ে নেবো। হ্যাঁ, তোরা একটু 4টার দিকে জয়েন করে নিস, আমি একটুখানি বিশ্রাম নিয়ে নিই, তোরাও একটুখানি বিশ্রাম নিয়ে নে, বাকিটা 4টার দিকে নিয়ে নেবো, নিয়ে আজকে সাজেশন দেওয়াটা শেষ করে দিই। ঠিক আছে।